রাশেদ আইসিটির পক্ষ থেকে রাশেদ আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের দেখাবো 38তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাসের মধ্যে বাংলা বিভাগ। প্রিলিমিনারি পরীক্ষায় 200 মার্কসের পরীক্ষা হয়, এর মাঝে শুধুমাত্র বাংলা বিষয়ে মোট 35 মার্কস থাকে। আজকে আমরা দেখব এই বাংলা এবং সাহিত্যে 35 মার্কস কোন কোন ভাগে ভাগ করা হয়েছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আছে ভাষা। বাংলা ভাষায় ভাষা থেকে আসবে 15 মার্কস। এই 15 মার্কস পেতে হলে আপনাকে পড়তে হবে প্রয়োগ অপ্রপ্রয়োগ, বানান ও বাক্য শুদ্ধি, পরিভাষা, সমার্থক এবং বিপরীত শব্দ, ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি ও সমাস। এছাড়াও আরো পড়তে হবে নত্যবিধান, সত্যবিধান, বাক্য, বাক্যের গুণ, আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা। সাধারণত এই কয়েকটি টপিকস ভালোভাবে আয়ত্তে আনলেই ভাষা থেকে যে 15 মার্কস, আশা করি সেগুলো অ্যান্সার করতে পারবেন। তো চলুন এবার সাহিত্য শুরু করা যাক। সাহিত্যে মোট 20 মার্কস। এর মাঝে প্রাচীন ও মধ্যযুগ থেকে আসবে 5 মার্কস এবং আধুনিক যুগ থেকে আসবে 15 মার্কস। আধুনিক যুগ বলতে 1800 সাল থেকে বর্তমান সাল পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুল করবেন না। কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। বন্ধুদের দেখাতে চাইলে ভিডিওটি শেয়ার করুন এবং পরবর্তীতে সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলের লিংক হচ্ছে www.youtube.com/rashedict। পরবর্তীতে বিসিএস এর সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া হবে। প্রত্যেকটি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।